বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা কিংবা ব্যাগ গোছাতেও কত আনন্দ, আর বেড়াতে গেলে তো কোনো কথাই নেই। বিয়ে কিংবা সন্তানের জন্মের চাইতেও বেশি আনন্দ পাওয়া যায় বেড়ালে। গবেষকরা জানিয়েছেন এমন কথা, বেড়ানোর আনন্দে শরীরের অ্যান্ড্রোফিন হরমোন নিঃসরণ বেড়ে যায়। অ্যান্ড্রোফিন হরমোন কোর্টিজল হরমোনের কার্যক্ষমতাকে কমিয়ে ফেলে। কোর্টিজল হরমোন স্ট্রেস হরমোন নামে পরিচিত, ফলে মানসিক চাপ কমে যায়। বিয়ে করলে বা সন্তান জন্ম নিলে যতটুকু অ্যান্ড্রোফিন হরমোন নিঃসরিত হয়, বেড়াতে গেলে অনেক সময় আরও বেশি নিঃসরণ হয় বলে জানা গেছে একটি গবেষণায়। 17টি দেশের 17,000 মানুষের উপর করা এই গবেষণাতে 77% মানুষ জানিয়েছেন তাৎক্ষণিকভাবে মন ভালো করার জন্য তারা বেড়াতে যান। 49% মানুষ জানিয়েছেন তারা বিয়ের দিনের চাইতেও বেশি আনন্দ পান ভ্রমণে। 29% মানুষ বলেছেন সন্তানের জন্মে যতটা আনন্দ পেয়েছেন তার চাইতেও বেশি আনন্দ পান ভালো কোনো জায়গায় বেড়াতে গেলে। এমনকি কেনাকাটার চাইতেও বেশি আনন্দ পান ভ্রমণে। 70% মানুষ জানিয়েছেন কাঙ্ক্ষিত কোনো বস্তু কেনাতেও এত আনন্দ নেই যতটা আছে ভ্রমণে। নতুন জামা কাপড় গ্যাজেট কেনার চাইতেও বেশি আনন্দ এনে দেয় ভ্রমণ। 72% মানুষ জানিয়েছেন ভ্রমণের পরিকল্পনাই তাদের সুখানুভূতি এনে দেয়। হোটেল বুকিং, ম্যাপ দেখা, ব্যাগ গোছাতেও আছে অনেক আনন্দ।